মরতে হইব এই ধরনি ছাড়তে হইব আল্লাহর কাছে যাইতে হইব আরে আকিল না হো গাফিল আরে আকিল না হো গাফিল তুঝে দুনিয়া সে জানা হে আরে আকিল না হো গাফিল তুঝে দুনিয়া সে জানা হে তুঝে এক দিন ইয়ে মুহ আপনি রব কো দেখানা হে এ আকলমন্দ একটু চিন্তা করো না দিমাগের ভিতর একটু বসাও না তুমি এই পৃথিবীতে স্থায়ী না তুমি চাইতে হবে কবরে যাইতে তুমি ঢুকাইতে পারলা না কিন্তু যারা আসলে চালাক তারা কিন্তু ঠিকই ঢুকাইছে আবু বকরের দিকে চালাও তাকাও আবু বকর কত চালাক আবু বকরের মাথার ভিতরে আখেরাত ঢুকাইছে আবু বকর তার মাথার ভিতরে জান্নাত ঢুকাইছে কবরের চিন্তা ঢুকাইছে কিন্তু তুমি ঢুকাও নাই তোমার হায়াতের 40 বছর অতিক্রম করলো তোমার হায়াতের 50 60 বছর শেষ হয়ে গেল ভাই এই 60 বছরের ভিতরে কবরের চিন্তা একটু করতে পারলা না তোমার দিমাগের ভিতরে একটু বলে না যে আমি অসুস্থ কোন সময় মরে যাই সাড়ে তিন হাত ঘরে রাখলে ফেরেশতা আজি গাইলে আমি কি উত্তর দিমি এটা একটু চিন্তা করলা না দিমাগের ভিতরে একটু আনলা না কিন্তু আবু বকর আবু বকরের দাম কত জানো আবু বকরের দাম হলো নবীদের পরে সবচেয়ে দামি মানুষ হলো হযরত আবু বকর পয়গম্বরদের পরে সবচেয়ে দামি আবু বকর আবু বকর ওই সাহাবি যার সাহাবি হওয়ার দলিল আল্লাহর কোরআনে মৌজুদ কোরআন শরীফে মৌজুদ আছে যার সাহাবি হওয়ার দলিল আবু বকর ওই মানুষ ওই জান্নাতি মানুষ যাকে আল্লাহর জান্নাতের আটো দরওয়াজা ডাকবে আবু বকর ওই জান্নাতি মানুষ যে সকলার আগে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবে আবু বকর ওই জান্নাতি যাকে উম্মতের ভিতরে সরদার হিসেবে সিদ্দিকদের সরদার হিসেবে জান্নাতে প্রবেশ করানো হবে সিদ্দিক আকবর হয়ে যিনি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আবু বকর সেই সাহাবি যিনি নবীর কদমের কাছে শুয়ে রয়েছে নবী হাশির নবী যখন আল্লাহর আদালতে দাঁড়াবে নবীর নকল করে সবার আগে আবু বকর আল্লাহর আদালতে দাঁড়াবে নবীর কদমের পাশ থেকে সকলের আগে আবু বকর দাঁড়াবে আবু বকর ওই জান্নাতি আশারায়ে মুবাশশারা যাদের জান্নাতে সুখবর দেওয়া হয়েছে তাদের ভেতরে তিনি এক নাম্বার এত কিছু হওয়ার পরেও আবু বকরের দিমাগের ভেতরে খালি হলো কবর হাসর আখেরাত পুলসেরাত এগুলো মাথার ভিতরে আবু বকর রাতের বেলায় যায় জান্নাতুল বাকি গুরুস্থানে তারা থাকতেন হাউ মাউ করে কান্দতেন আবু বকরের কান্নার আওয়াজ মদিনাবাসীর ঘুম ভাঙায় দিত ঘুম থেকে জাগ্রত হয়ে মানুষ কবরস্থানে চলে আসত কে কান্দে কবরের পারে এসে দেখতো নবীর সাহাবি আবু বকর কান্দতেছে কেডা কান্দতেছে জানো যে আবু বকর নবীর হায়াতে নবীর মুসল্লায় দাঁড়ায় ইমাম নবীর জীবদ্দশায় নবীর যায় নামাজে দাঁড়ানোর অধিকার আবু বকর ছাড়া আর কারোর হয় নাই নবীর মুসল্লায় দাঁড়ায় ইমাম আবু বকর আল্লাহর রাসূল যখন অসুস্থ হয়ে পড়েছে আল্লাহর রাসূল ঘর থেকে খবর পাঠিয়েছে মসজিদে কত সাহাবী মৌজুদ আছে মসজিদের ভেতরে মৌজুদ আছে আব্দুর রহমান বিন আউফ মসজিদের ভেতরে মৌজুদ আছে হুজুরের চাচা হযরত আব্বাস হুজুরের চাচা মুরব্বি নবীজির মুরব্বি আব্বাস রাদিয়াল্লাহু আনহু মৌজুদ আছেন এই বড় বড় মুআম্মার সাহাবীদের উপস্থিতিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আবু বকরকে নির্দেশ করো আমার মুসল্লায় দাঁড়ায় একটু নামাজ পড়াবে আবু বকর রে কও আমার মুসল্লায় দাঁড়ায় যেন আবু বকর নামাজ পড়ায় সর্বরে দু আলম নবীর হায়াতে আল্লাহর রাসূল জীবিত আছেন আর আল্লাহর নবীর মুসল্লায় দাঁড়াইয়া নবীর জায়নামাজে দাঁড়ায় নামাজ পড়াইতেছেন হযরত আবু বকর
নবীর জানিশীন হইতেছেন নবীর হায়াত আবু বকর, যে জায়গায় রহমাতুল লিল আলামিন নবী দাঁড়ায় সেখানে আবু বকর দাঁড়াইতেছে, যে জায়গায় দাঁড়ায় উম্মত রে নবী নামাজ পড়ায় ওখানে দাঁড়ায় আবু বকর উম্মতকে নামাজ পড়াইতেছে। এমন শরফ আর মর্যাদা যার, উম্মতের ভেতরে এত উঁচু সম্মান যার, তোমার মাথায় কবরের চিন্তা আসে না, চোখ বন্ধ করে কোনোদিন চিন্তা করলা না, তুমি মাইত হইতে পারো, তোমার গায়ে কাফন আসতে পারে, একটু চিন্তা করে দেখলা না রে যুবক, কিন্তু আবু বকর চিন্তা করতেছে ঠিকই। আবু বকর রাতের অন্ধকারে কবরস্থানের পারে যায় দাঁড়ায় হাউমাও চিৎকার করে উঁচু আওয়াজে, পরেশান আবু বকর কাঁদতেছে, আবু বকরের কান্নার আওয়াজে মদিনার ঘুমন্ত মানুষের ঘুম ভাঙা যায়। ঘুম ভাঙলে সবাই এসে দেখে কবরস্থানের পারে দাঁড়াইয়া হযরত আবু বকর কান্নার লাগছে, জিগায় আমিরুল মুমিনিন আবু বকর কান্দেন কেন? আবু বকর বলে এই গুরুস্থানের মধ্যে আমার বহু সাথীরা ঘুমায় রয়েছে, যাদের কবরে জান্নাতের মেহমানদারি হইতেছে, খুশবু পাওয়া যায়, আল্লাহু আকবার, কবরের ভিতরে জান্নাতের মেহমানদারি হইতেছে, তারা আল্লাহর জান্নাতের ভিতরে কবরে বসবাস করতেছে, কিন্তু আমি আবু বকর টেনশনে আছি, আমি আবু বকরের পেরেশানি, আমি আবু বকরের চিন্তা, আমি আবু বকরের ভাবনা, আমি আবু বকরের পেরেশানি, আমিও তো কবরে যাইব, কবর আমার সাথে না জানি কি আচরণ করবে, তার মানে কবর কি আমার দুই পাশ থেকে সাপ দিবে নাকি কবরের ভিতরে আজাবের সাপ ঢুকে যাবে, নাকি কবরের ভিতরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে উঠবে? কখনো কি তুমি চিন্তা করেছো তুমি আমি সাড়ে তিন হাত বডি লইয়া কবরে যাইতে হবে, কবরে তোমাকে আমাকে প্রশ্ন করা হবে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে জিজ্ঞাসা করা হবে, চিন্তা করছো নি মুসলমান? এ প্রশ্নের উত্তর দিতে তুমি পারবানি? কবরের মাটি তোমার সাথে খাতিরের আচরণ করবে নি? এই চিন্তাগুলো কখনোই তুমি তোমার দিমাগের ভেতরে আনলে না। এই দিমাগের জানালা যেটা, এই দিমাগের জানালা ক্ষমতার চেয়ারের চিন্তা করার জন্য আল্লাহ দেয় নাই, শুধুই মাত্র ভোগ বিলাসের ফিকির করার জন্য আল্লাহ দেয় নাই, আখেরাতের ফিকির করার জন্য আল্লাহ দিমাগের জানালা দান করেছে। এই দিমাগের ভেতরে আল্লাহ বসাও, দিমাগের ভেতরে কবর বসাও, দিমাগের ভেতরে আখেরাতের বিচার বসাও, তাহলে সামনে গুনাহ আসলে তোমার ফিকির তোমাকে গুনার কাজ থেকে সরায় দিবে। এগুলো বসাও, পায়ে ধরে বলি তোমাদেরকে, তোমাদের ভাবনার জগৎকে সংস্কার করো। একটু মনোযোগী হয়ে দুটা কথা শুনেন, বুজুর্গদের একটা সবক তাকরার করি আপনাদের সামনে, যেটা কান দিয়ে শুনে কিছুদিন স্মরণ রাখলে আপনার উপকার হবে। তো কোনো ভূমিকা ব্যতিরিকে আমি আমার কথার দিকে আগায় যাই। আল্লাহ তাআলা আমাদের অন্তর দেখেন, ভেতর দেখেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর দিছেন, নবীজি যদি কোনো খবর দেন যে খবরটা আল্লাহর রসুল দিয়েছেন, সেই খবরটা নবীজির পক্ষ থেকে নাকি আল্লাহর পক্ষ থেকে? আওয়াজ করে বলেন, নবীজি কোনো খবর দিলেন, এই খবরটা বস্তুত কার? আল্লাহর। তো নবীজির হাদিস যখন কেউ বলে, নবীজির পক্ষ থেকে যখন কোনো খবর দেয়, ওটাকে কতটা আজমতের সাথে শুনতে হবে তাহলে, কারণ নবীর খবরগুলো দর হাকিকত আল্লাহর খবর, এটা ওয়াহি। ওয়াহির ভেতরে মুহাদ্দিসিন হযরতরা বলেন নবীর হাদিসগুলো এমন ওয়াহি যা আসমানি পিছনের কিতাবের চাইতে অনেক দামি, তাওরাত জবুর ইঞ্জিল সহিফা যেগুলো আসছে ওয়াহি, ওগুলোর হিফাজতের জিম্মাদার আল্লাহর নাই, কিন্তু নবীর কথা এমন ওয়াহি, যদিও এটা গায়ের মাতলু, কিন্তু এটাও আল্লাহ পাকের এমন প্রত্যাদেশ। কোরআন যেমন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হিফাজত করবেন, নবীর কথাকেও আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হিফাজত করবেন। সুবহানাল্লাহ, নবীজির কথা দিলে দামি না, অনেক দামি। তো আল্লাহর রসুল খবর দিছেন, আল্লাহর রসুল বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
innallaha la yanzuru ila suwarikum walakin yanzuru ila qulubikum wa a'malikum. Allah Rasul bolen je nischoy Allah Taala tomader qalb dekhe. Qalb ki dekhe? Qalb, dil, qalb dekhen. Qalb ekta ghorer naam, manob deher ekta onger naam, jei ghorer bhetore Allah pakir mohabbat ke rakhte hoy. Qalb namok ghorer bhetore Allah sara onno ar kauke rakha Allah Taala pochondo koren na. Allah kei rakhbe, eta Allah Taalar mohabbater ghor. Karor karor qalb namok ghorta osundor hoy, karor karor qalb namok ghorta sundor hoy. Karor karor qalb namok ghorta gusalo hoy, susojjito hoy. Abar karor karor ghor ghor qalb namok ghorta ogosalo hoy, osundor hoy, moyla aborjonay bhora hoy. Jader qalbta gusalo hoy sundor sundor gun dia, susojjito hoy, porichhonno qalb hoy, purishkar qalb hoy, tara safol banda hoy. Qad aflaha man tazakka, tara safol karon tader qalber bhetore Allah Taala nije roy. Subhanallah. Allah pakir jayga thakar jayga hoy eta. আপনাদের বাড়িতেও ঘর আছে, আমগো বাড়িতেও ঘর আছে, আমাদের ঘরের যেমন জানালা আছে, আপনাদের বাড়ির ঘরের যেমন জানালা আছে, কালাব নামক ঘরেরও কিছু জানালা আছে। আপনার আমার ঘরের জানালা দিয়ে হয়তো আলো প্রবেশ করবে, অথবা শীতল বাতাস প্রবেশ করবে, অথবা ধুলাবালি প্রবেশ করবে, অথবা দুর্গন্ধ প্রবেশ করবে। যদি জানালার পাশে কোনো নর্দমা হয়, নর্দমা বরাবর জানালা হইলে তো জানালা দিয়া ময়লার গন্ধ ঢুকে, তখনও ঘরের মালিক খুব যত্ন করে জানালা খুলে রাখে, তাই না? হ্যাঁ, যদি বালু ঝড় শুরু হয়ে যায়, যে বালু ঝড় শুরু হয়ে গেছে, এবার ঘরের মালিক তাড়াতাড়ি ঘরের জানালা বন্ধ করে দেয়, কারণ এইবার আর ঘরের জানালা খোলা রাখার সুযোগ নাই। এখন যদি জানালা খোলা রাখা হয়, ঘরের আসবাব, ঘরের সামান ময়লা যুক্ত হয়ে যাবে, আবর্জনা ধুলবালিতে ঘর ভরে যাবে, বসবাসের উপযোগী রইবে না। তবে সকাল যখন হয়, অন্ধকার ঘরে মিষ্টি আলো প্রবেশ করার জন্য মালিক দরজা খুলে দেয়, শীতল বাতাস প্রবাহিত হয়, তো ঘরের জানালা খুলে দেয়, দরজা খুলে দিলে ঘর আলোকিত হয়, ঠান্ডা শীতল বাতাস প্রবাহিত হয়। সব সময় যেমন ঘরের দরজা জানালা খুলে রাখা যায় না, কখনো কখনো বন্ধ করতে হয়, এরকম কালব নামক ঘরের কিছু দরজা জানালা আছে, এই জানালাগুলো সব সময় খোলা রাখা লাগে না, কখনো কখনো খুলে দিতে হয়, আবার কখনো কখনো বন্ধ করে দিতে হয়। সব সময় খোলা রাখলে ও জানালার দ্বারাই ময়লা আবর্জনা কালবের ভেতরে ঢুকে যায়। ওই রকম কালবের গুরুত্বপূর্ণ চারটি জানালা, জানালার একটি জানালার নাম হলো চোখ নামক জানালা। এ কপালের উপরে আছে চোখ, এই চোখটা আসলে কলবের জানালা। এই চোখ দিয়ে যদি ঘরের ভেতরে মায়ের বাবার চেহারা কেউ দেখে, কবুল হজের নূর আলো হয়ে কলবের ভেতরে প্রবেশ করে। সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। একই বাড়িতে অবস্থানরত যদি ভাবির চেহারা কেউ ভালো করে দেখে, হ্যাঁ, তখন সাথে সাথে জানালার কপাট নামাইতে বলা হয়, যে সামনে তোমার পরনারী এসে গেছে, এবার কপাট নামাও, জানালা বন্ধ করো, কারণ এই দৃষ্টি তোমার ভেতর
কলুষিত করবে। নায়ক নায়িকার সামনে চলে আসছে নিষিদ্ধ দৃষ্টি, কুদৃষ্টি, যা দেখলে ভেতর খারাপ হয় এটা সামনে আসছে। সাথে সাথে এর জানালা বন্ধ করতে নির্দেশ, এটা দিয়ে দেখার সুযোগ নাই। আবার এই যে মাহফিল কায়েম হয়েছে, আলেমরা আইছে, আলেমদের চেহারা নজর করে তাকায় দেখবে তো নায়েবে নবী দেখার নূর কলবের ভেতরে ঢুকতে থাকবে। আবু বকর যেমন আল্লাহর রাসূলকে দেখছেন, সিদ্দিক আকবর আবু বকরের পছন্দনীয় তিনটা আমলের ভিতরে একটা আমল হলো আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের চেহারা দেখা আবু বকরের পছন্দের আমল। নবীর চেহারার জিয়ারতের মাধ্যমে নূর গ্রহণ করা আবু বকরের প্রধান পছন্দের আমলের ভেতরে একটা আমল। তা আপনি আমি তো আবু বকরের মতো রসুল পাবো না, কিন্তু আলেমদের চেহারা পায়া যামু যদি তাদের দেখি, তো নবী পাই নাই কিন্তু নায়েব পাইছি, নায়েব দেখার জিয়ারতের নূর কলবের ভেতরে ঢুকতে থাকবে। সুবহানাল্লাহ। এখন মৌলবীর কথা তুমি তোমার বুঝে আসে চাই না আসে, দেখো যদি তাও কিছু পাইবা। কয়েকদিন আগে আমি কুমিল্লাতে একটা প্রোগ্রামে গেছি, একজন আমার সাথে দেখা করেছে, পাশের লোকেরা বলে ও খুব আগ্রহ চিত্তে আমার সাথে মুসাফা করতেছে, ইশারা দিয়ে দিয়ে অনেক বুঝাইতেছে, এক বছর তোরে দেখি না, তোর জন্য কাঁদছি বুঝাইতেছে। সে কথাও বলতে পারে না, শুনেও না, বুবা বধির, বলতেও পারতেছে না, ইশারায় বলতেছে। তুমি এক বছর ভিতরে ছিলা, কাঁদছি তোমার জন্যে, তোমাকে দেখতে পারি নাই, দিলে ব্যথা লাগছে, বুঝাইতে চেষ্টা করতেছে। তা আমি বললাম, একজন বলল যে শুনেও না বলেও না, আমি ওকে বললাম তুমি তো শোনো না আইসো কেন, কয় দেখতে আইছি, দেখবো এর লেগে আসছি, দেখলেও লাভ হবে, ও বধির, ও বুবা, ও বুঝেছে। কারণ কিছু জিনিস দেখলে, কিছু জিনিসের দিকে চোখের কপাট খুলে রাখলে, চোখের জানালা খুলে রাখলে দিলের ভিতরে নূর ঢুকে যায়। আল্লাহু আকবার বলেন। সারাদিন ফেসবুক দেখো, কিন্তু যদি দিনের কোন অংশে উমরের মতন কোরআন খুইলা দেখো, আর বলো ওগো কোরআন তোমার লোকে দেখা করতে পারি না, তোমারে দেখতে তোমার হাতে লইছি। হযরত উমরের একটা আমল ছিল এটা, ঘরে ঢুইকা সর্বপ্রথম আল্লাহর কোরআন খুইলা কোরআনের সাথে দেখা করতেন, আর বলতেন দুনিয়ার কত মানুষের সাথে দেখা করলাম, সব মাখলুক, আর কোরআন তুই এলো কালামুল্লাহ, আল্লাহর কালাম তোর লগে দেখা করলাম, বাস কোরআনের সাথে দেখা করতেছে, কোরআনের সাথে মুলাকাত, জিয়ারত, নূর ঢুইকা যায়। এ কারণেই মুখস্থ কোরআন পড়লে অক্ষরে দশ নাক হয়, কিন্তু দেখা কোরআন পড়লে অক্ষরে অক্ষরে বিশ নাক হয়। সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। কোরআন দেখা দরকার কি দরকার না, কোরআন তো বাড়িতেই আছে, মক্কায় যায় তার দেখুন লাগবে না, বাড়িতে কোরআন আছে, একটু দেখা করো তো, এই চোখের জানালা বরাবর কোরআন রাখো তো, এটা নূর কালামুল্লাহ দেখার নূর কলবের ভেতরে ঢুকা যাবে। কেউ যদি সফর করে বাইতুল্লায় চলে যায়, কাবা দেখি সাথে সাথে শুধু দেখার কারণে বিস্তার রহমতের মালিক হয়ে যায়। বাইতুল্লাহ শরীফের ছাদের উপরে প্রতি মুহূর্তে মুহূর্তে একশত বিস্তার করে রহমত বর্ষণ হয়, তার ভিতরে শুধু কাবা বাইতুল্লাহর দিকে যে তাকায়, রসুল বলে তাকে বিশটা রহমত দান করা হয়। ইশরিন আলিন নাজিরিন,
নিচে বাইতুল্লাহ দেখছে তো 20টা রহমতের মালিক হয়ে যায়, কলবের ভিতরে কাবা দেখার নূর ঢুকা যায়। আর যে টিভি দেখে কাবা দেখে না, খালি টিভি দেখে, সিনেমা দেখে, কোরআন দেখে না, আলেম দেখে না, মা বাপ চেয়েও দেখে না, দেখে তো এমন নিষিদ্ধ দৃষ্টি করে যে দৃষ্টির দ্বারা কলবের ভিতরে বদবু ঢুকা যায়। কলব যদি বদবুযুক্ত হয়ে যায় তো তখন বান্দাটা নিকৃষ্ট হয়ে যায়। হাল জামানায় বর্তমান যুগে চক্ষু নামক জানালার ব্যবহারের নিয়ন্ত্রণ নাই, সঙ্গত কারণে মুসলিম মিল্লাতের কলব ধীরে ধীরে কুলসিত বেশি হইতেছে। এটার নিয়ন্ত্রণ নাই, এ কারণে বলবো চক্ষু বন্ধ করো, চক্ষু বন্ধ করো, চোখের কপাট জানালাকে বন্ধ করো, এটারে বন্ধ রাখো, সব দেখো না, তাসমন হাতে আছে, মনে যা চায় তাই তাকায় দেখো, দেখো না, দোহায় লাগে কলব বরবাদ হয়ে যাবে, দেখো না। এইটা একটা জানালা, এই জানালা দিয়ে ভালো জিনিস দেখতে হবে তাহলে কলব সুন্দর হবে। আজ থেকে জানালার ব্যবহার সুন্দর কায়দায় করব ইনশাআল্লাহ, বলেন। কলবের আরেকটা জানালা হলো এই যে কান নামক জানালা, দুই পাশে দুইটা কান আছে না, এই কান দুইটা কলবের জানালা। এই যে যে কান দিয়ে কুয়া শুনতেছেন এটা কলবের জানালা, এর জানালা দিয়া ওয়াজের আওয়াজ যাইতেছে তো ভিতরে নূর ঢুকতেছে। এই যে সুবহানাল্লাহ কিছু লোকে বললেন, কিছু লোকে শুনলেন, নূর ঢুকছে। সুবহানাল্লাহ আরো আস্তে করে কোন, সুবহানাল্লাহ আরো আস্তে করে, এই যে বলছেন এখনো একটু ঢুকছে, বলতে ভালো করে বলতে পারেন না, নাইমে বলাইতে হইব, নাইমে বলাইতে হইব, হ্যাঁ জোর করে কুস্তি করে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। এই যে বলছেন নূর কিছু ঢুকলো, বলবে কেবল ঢুকছে, যতবার বলবেন ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ পাকের নাম, আল্লাহর কথা কানের জানালা দিয়ে ঢুকবে, আর সাথে সাথে কলবের ভেতরে একটা খব খাসিয়াতের নাড়াচাড়া হবে, মহাব্বতের নাড়াচাড়া হবে। আল্লাহ পাক নিজে বলেন, এ জানালা দিয়ে যদি আমার পেয়ারাকে আমার কথা স্মরণ করায়া দাও তাহলে তার কলবের ভেতরে এটা আসর করবে। ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর বক্তব্য, ওয়াজিলাত কুলুবুহুম। আর যদি এ কান বরাবর একটু কোরআন পড়া যায়, যদি আল্লাহর কালামের কিছু তেলাওয়াত করি আর যদি আপনারা শোনেন, তো আল্লাহ বলেন কলবের ভেতরে ঈমান বেড়ে যাবে, জাদাতুম ঈমানা, ঈমান বেড়ে যাবে। গ্যারান্টার স্বয়ং আল্লাহ, আল্লাহ নিজে বলতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। কান দিয়ে আল্লাহর নাম ঢুকবে, কলবে আল্লাহর ভয়ের হরকত বাড়বে, এটা তাকওয়ার নূর ঢুকবে, আল্লাহর কালামের তিলাওয়াত যাবে তো ঈমান বেড়ে যাবে। এটা মুমিনরা বুঝো না, কিন্তু কাফেররা বুঝত, এ কারণে কাফেররা বলতো কোরআন শুনবে না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون وكانتر الله يقول إذا قرئ القرآن فاستمعوا له أي أمار كلام যখন পড়া হয় অর্থাৎ কোরআন থেকে যখন বলা হয়, কোরআন যখন পড়া হয় ভালো করে তখন তোরা শুনবি, শুনলে লাভ আছে,
ভেতরে জাদাতুন ঈমানা কলবের ভিতরে ঈমান বেড়ে যাবে আল্লাহু আকবার বলেন ঈমান বেড়ে যাবে এই কারণেই 17 কোটি মুসলমানের ঈমান যেন না বাড়ে কোরআনের মাহফিল বন্ধ করা হয় কোরআন যারা বলে তাদের মুখে তালা লাগানো হয় যারা কোরআন বলে তাদের লিস্ট করা হয় বলতে দেওয়া হবে না মনে রাখতে হবে এটা কোন মুসলিম সরকারের চক্রান্ত নয় তবে বাংলাদেশের সরকারের ভেতরে ঘাপটি মরে বসে থাকা আবু জেহেল আর আবু লাহাবের দশর যারা আছে তারা সকল চক্রান্ত মনে করে কেন করে যেন আমার মুমিনদের ঈমান বেড়ে না যায় এ কানের জানালা দিয়ে আল্লাহর কথা বল শুনবে আল্লাহর কালাম শুনবে আল্লাহর কালামের নসিহা শুনবে তো ঈমান বেড়ে যাবে কারণ এই জানালাটা কলবের জানালা আর যদি কান দিয়ে গান শুনে আমাদের মুসলিম ঘরের কিছু যুবক আছে ইয়ারফোন কানে লাগাইয়াই রাখে কাফেররা তো এমন এমন ইয়ারফোন এখন দিছে যারা গলায় ঝুলায় রাখলো হয় কান যেন ব্যথা না করে আমার একজন বলছে হুজুর একটা দারুন ইয়ারফোন আইছে এটা নেন কি লাভ কথা বলবেন তো কানে ব্যথা লাগবে না মোবাইল হাতে ধরা লাগবে না গলায় ছুঁয়ে দিবেন ব্লুটুথ কানেকশন ব্লুটুথ গলায় রেখে দিবেন কান ব্যথা করবো না কানে আওয়াজ যাইব সুন্দর সুন্দর শুনবেন হুন্ডা চালাইতেছে তখনও গান শুনতেছি ঘুমাইতেছি তখনও কানের ভেতরে লাগানো আছে গান বাদ্যের আওয়াজ যাইতেছে নাটক সিনেমার আওয়াজ যাইতেছে অবৈধ কোনো আওয়াজ যদি কানের জানালা দিয়ে প্রবেশ করে খোদার কসম সাথে সাথে কলবের ভেতরে দাগ পড়তে থাকে ময়লা ঢুকতে থাকে জানালা দিয়ে ধুলা ঢুকলে যেমন ঘর ময়লা হয় কানের জানালা দিয়া খারাপ শব্দ ঢুকলি সাথে সাথে কলবের ঘর ময়লা হয় তাইলে এই জানালারও অপব্যবহার করা যাবে না যুব সমাজ এ যুবক তোমাদেরকে বলছি এ কানকে অপব্যবহার করবে না সব সময় একটা লাগায় থুয়ে দিলি বেটা এখানে মেশিন এর লেগে এই জানালা দিছে আল্লাহ যে যা মনে চায় তাই তুমি শুনবে হ্যাঁ স্বাধীনতার স্লোগান এসেছে এখন কয় আমার মুখ আমি ব্যবহার করব যা মনে চায় তা বলবো তাই শুনবো আমার চোখ আমি ব্যবহার করব যা মনে চায় তাই দেখবো তুমি কে আমার দেহ আমি চালাবো যারে মনে চায় তারে দেখাবো তুমি কে এই তো জগৎ এখন স্বাধীনতা এটার নাম এটার নাম হলো স্বাধীনতা এই পশুত্ব আমাদেরকে ঘিরে আমাদের ভেতরকে নষ্ট করে দিচ্ছে আমাদের ভেতর নষ্ট হইতেছে কল্প সুন্দর হইতেছে আর কল্প যখন কুলসিত হইতেছে কলবের খারাপি আমাদের চোখ দিয়ে বেরোইতেছে আমাদের কান দিয়ে বেরোইতেছে আমাদের পাও দিয়ে বেরোইতেছে আমাদের আচরণ দিয়ে কলবের দুর্গন্ধ বেরোইতেছে সঙ্গত কারণে আমাদের মুআমালাত মুআশারাত আখলাক বরবাদ হতে চলেছে ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন তাই না কি এটা কারণ কি কারণ হলো কলব কুলুষিত কলব সুন্দর তাইলে এই জানালা সব সময় খোলা যাবে না এই জানালাও সব সময় খোলা যাবে না সব কিছু শোনা যাবে না মিথ্যা কথা শোনা যাবে না কুকথা শোনা যাবে না বাজে আওয়াজ শোনা যাবে না গীবত শোনা যাবে না যৌন সুরসুরির আলাপ শোনা যাবে না সারাক্ষণ চ্যানেল চলতে থাকে চ্যানেলের তো এখন অভাব নাই হাজার হাজার চ্যানেল আগে তো ছিল দুই চারটা টেলিভিশনের চ্যানেল এখন হলো শত শত আর মোবাইল আসছে তো মনে করেন এই এই রায়পুরাতে চ্যানেলের অভাব নাই ঠিক না আপনারা মনে হয় চ্যানেলওয়ালা খুব বেশি নেই অন্যান্য জেলায় বেশি তাই না আপনাদের নাই তো আপনারা ক্লিন পরিষ্কার তবে আমি খুশি হয়েছি একটা বিষয় শুনে আমার দিল ভরে গেছে সেটা হলো খেদমতে খলকের আয়োজনে বাজারের টেলিভিশন বন্ধ করা হয়েছে কথাটা কি সত্য না যেটা শুনছি সত্য খুব খুশি হয়েছি তার মানে হলো মানুষের চোখ বরবাদ করার আয়োজন বাজারে নাই মানুষের কান বরবাদ করার আয়োজন বাজারে নাই আলহামদুলিল্লাহ এই
শুধু এইটার শুকরিয়া যদি তোমরা আদায় করতে যাও এলাকাবাসী, এই যুবকরা এই যে উদ্যোগটা নিয়েছে আলেমদের মাথাহাত, যে বাজারে টিভি নামক শয়তানের বাক্স উঠায়া দিছে, এই খালি এই আমলটা, এটা যদি আল্লাহর কাছে পছন্দের হয় তাহলে হতে পারে এই আমলের বরকতে আল্লাহ তাআলা তাদের সংগঠনকে কবুল করে নেবে। একটা আমল যে সাংগঠনিক শক্তির মাধ্যমে বাজারের চোখের গুনা কানের গুনা বন্ধ করেছে, কারণ টিভি বাজারে থাকলে ও তো ওয়াজ বাজে না, যত ধরনের সিনেমা নাটক গান নষ্টামি ভষ্টামি এগুলো দিয়ে ভরপুর থাকে টিভির ঘরের আয়োজন, ঠিক কিনা? হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা, জোরে আওয়াজ করে বলেন। এই যে এটা, এটা তো ঢুকলো কান দিয়া কিন্তু কলুষিত করলো মানব কাল, যেইটা কলুষিত হয়ে গেলে এই মানুষের মূল্য নষ্ট হয়ে যাবে। কয়টা বললাম জানালা? দুইটা গেল, একটা কি বললাম? চোখ, তাহলে চোখ বন্ধ বলেন, বলেন হাই বলেন, নাইমে বললাম কিন্তু তাহলে ভালো করে কর। মনে মনে ভাবতেছে ওজন নামে কেমনে দেখি ডট দেখাইলাম আর কি, এই নাম কি আর যাইব, আমি তো চলতেই পারি না। তাহলে বলেন কি বন্ধ, আওয়াজ করে বলেন কি বন্ধ? চোখ বন্ধ, চশমা বন্ধ, গোশ বন্ধ, লব্য বন্ধ। আর একটা জানালা হলো মুখ, মুখ নামক জানালা, এই জানালা দিয়া সব বলা যাবে না, এই জানালা দিয়া সব বললে কলম নষ্ট হয়ে যায়, এই মুখের জানালা দিয়ে মিথ্যা বললে মিথ্যার দুর্গন্ধ ঢুকে যায়, গিবত করলে গিবতের দুর্গন্ধ ঢুকে যায়, লাভ উচ্চারণ করলে এর একটা বদবু ঢুকে যায়, আর যদি এই জানালার দ্বারাই যদি সুন্দর সুন্দর উচ্চারণ হয়, যদি আল্লাহর বরত্ব বর্ণনা করা হয়, যদি আল্লাহর জিকির করা হয়, তখন কলব আবার সাফ হয়ে যায়। সুবহানাল্লাহর ওয়াস্তে করে কোন, সুবহানাল্লাহর ওয়াস্তে কোন, প্রত্যেক দিন কিছু জিকির করার আদত আছে কার? এটা যদি বলি তাহলে অনেকেই ধরা খাইবেন। হ্যাঁ, যারা বুজুর্গদের নিসবতে জিকিরের সবক আদায় করে তারা তো কিছু আল্লাহর নাম জপে, কিন্তু নিয়মতান্ত্রিকভাবে আল্লাহর নাম লেনেওয়ালা মুমিনের এখন অভাব হয়ে পড়েছে। বরঞ্চ এমন মুমিন পাওয়া যাবে সারা দিনে একবার আল্লাহ বলে না, একবার আল্লাহর নাম লয় না, আর এমন বিভৎস মুমিনও পাইবেন যাদের কাছে আল্লাহর নামের আওয়াজ হইলেও ভাল লাগে না, আল্লাহু আকবার জোরে স্লোগান দিলেও হেঁকেই বাজায় চেইতে যায়, আল্লাহু আকবারের আল্লাহর নামের বরত্বের তসবি পড়লে তো দিল সাফ হবে, শয়তান দূরে চলে যাবে, কলব পরিষ্কার হবে, লিকুল্লি শাই ইনসাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ, মুখে আল্লাহর নাম নিবে আর কলবের ঘর পাক সাফ হবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার তো কোনো দলের স্লোগান না, এটা মুসলিম মিল্লাতের স্লোগান, মিল্লাতের স্লোগান। নামাজের ওয়াক্ত হয় আল্লাহু আকবার ধ্বনি দিয়ে মসজিদে ডেকে নেয়, নামাজ শুরু করে আল্লাহু আকবার বলে শুরু করে, যদি আল্লাহর বান্দারা জান দেওয়ার নিয়ত হয় তো ময়দানে চলে যায়, তো আল্লাহু আকবার ধ্বনি নিয়ে চলে যায়, মুমিনের মুখে কালিমার আওয়াজ তো তার ইমানকে জাগ্রত করে। এ কারণেই তো আলেমদের বয়ান শুনতে শুনতে ইমান যখন জাগ্রত হয়ে যায় তখন তকবীর দেয়, আল্লাহর নামের ধ্বনি দেয়, এটা মুসলমানের কাছে ভালো লাগে। কিন্তু যারা নাস্তিক দুশ্মন ইসলামের, যারা বেঈমান, যারা ইহুদ নাসারার দোসর হিসেবে মুসলমানের মাটিতে কাজ করে, না ওদের তকবীর ভালো লাগে, না কারোর কথায় তকবীর দিলে তার কথা তার ভালো লাগে, কথাও ভালো লাগে না, তকবীরও তখন তার ভালো লাগে না। মহতরম হাজিরিন, তাহলে আল্লাহর নামের তসবি, আল্লাহর নামের তসবি হৃদয়কে সাফ করবে,
সুতরাং একটা সবক ছোট করে একটা সবক থানবী সিলসিলায় নিয়ম হলো মানুষের কাছে ছোট ছোট সবক তুলে দাও বেশি লম্বা সবক দিলে পরে সেই সবকের উপরে আমল করা কঠিন হয়ে যায় তো কম আজ কম প্রতিদিন 100 বার 200 বার 300 বার আল্লাহর নামের তাসবীহ করতে পারি 300 বার প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ 300 বার আস্তাগফিরুল্লাহ 300 বার দরুদ শরীফ অথবা 100 বার সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার আস্তাগফিরুল্লাহ 100 বার দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 মিনিট 12 মিনিটের কাম যদি কেউ করে প্রতিনিয়ত যদি নিয়মতান্ত্রিক ভাবে জিকিরের আমল কেউ করে তার কলব সাফ হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে জিকরুল্লাহর আমলের বরকতে লাজ্জতি ইবাদতের নূর তার কলবের ভিতরে ঢুকে যাবে অন্য ইবাদত করতে তখন তার মজা লাগবে এজন্য জিকরুল্লাহর প্রতি অনিহা নয় আল্লাহর নামের প্রতি অনিহা নয় আল্লাহর নাম জপার নেশায় পড়ে যাও আল্লাহর নাম জপার নেশায় পড়ো কিছু সময় তো রবকে ডাকো আর রবের নাম যারা লয় এটা শুই না বিরক্ত হয় না এটা ঈমানদারের লক্ষণ না ঈমানদারের লক্ষণ না তবিয়ত পাল্টাও মানসিকতা পাল্টাও পরিবর্তন করো মানসিকতা তোমার কাছে সব আওয়াজ ভালো লাগে আল্লাহু আকবার ভালো লাগে না তোমার ভেতরে আসলে ঈমান নষ্ট হয়ে গেছে এজন্য ভালো লাগে না ঈমান নষ্ট হয়ে গেছে এটা ঠিক করো কারণ মুখের ভেতরে যদি এই আওয়াজগুলো উচ্চারিত হয় তাহলে এটা কলবের জানালা মুখে উচ্চারণ করবে আর কলবের ভেতরে নূর প্রবেশ করবে তাহলে মুখ দিয়ে সব কথাও বলা যাবে না তবে কিছু কিছু বলা যাবে জিকির করা যাবে তিলাওয়াত করা যাবে দাওয়াত দেওয়া যাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ومن أحسن قولا ممن دعا إلى الله এই যে যে কথাগুলো আছে আল্লাহর দিকে আহ্বান কোরআনের তেলাওয়াত আল্লাহর নামের আওয়াজ এগুলো আবার মুখে আনতে হবে যত বেশি বেশি আনবে তত বেশি নূর কলবের ভিতরে ঢুকবে তাহলে মুখ বন্ধ রাখতে হবে আল্লাহর রাসূল বলেন من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت أو ليسكت الله الرسول صلى الله عليه وسلم বলেন যে আল্লাহর উপরে ঈমান রাখে যে বিচার দিবসের পরে ঈমান রাখে আল্লাহর রাসূল বলেন সে যেন ভালো কথা মুখে উচ্চারণ করে আর যদি ভালো কথা বলতে নাই পারে তাইলে যেন সে চুপ করে থাকে চুপচাপ চুপচাপ ভালো কইতে পারবে না চুপ করে থাকো ইসলামের পক্ষে বলতে পারবে না চুপ করে থাকো বিপক্ষে বলবে না বিপক্ষে বলবে না চুপ করে থাকো মুসলমানের আওলাদ চুপ করে থাকো মুখ বন্ধ করে রাখো যদি পারো তো ভালো বলো আর যদি ভালো বলতে নাই পারো তাইলে চুপচাপ থাকো চুপ করো তাহলে সবক এটা কলবের জানালা এটা বন্ধ রাখো ভালো ব্যবহার করতে না পারো বন্ধ রাখো চশমা বন্ধ গুশ বন্ধ লব্ব বন্ধ তার মানে চোখ বন্ধ কান বন্ধ মুখ বন্ধ বলেন বলেন চোখ বন্ধ কান বন্ধ মুখ বন্ধ মুখে যাতা বলবো যদি দেখি মুখ বেদরক চালাইতেছে কেউ তারে বলবো তারে কি দিবেন এ আমল চালু করলেন তো হ্যাঁ
বাড়িতে যায় যদি দেখেন বই খালি উল্টা পাল্টা কয় তাহলে চুপচাপ যদি দেখেন ছেলে উল্টা পাল্টা কয় তাহলে তারে কইবেন এই তো চুপচাপ চুপ করো একটু চুপ করো যদি দেখেন আপনার পড়োশি উল্টা পাল্টা মুখ ব্যবহার করে তাহলে হুজুর কয়ে গেছে আল্লাহ আল্লাহর রাসূলের পছন্দ এটা কথা কইছ না কথা কইছ চুপচাপ থাক কথা বলবি না চুপ কর লব্ব বন্ধ মুখ বন্ধ কর মুখ বন্ধ কর কয়টা জানালা গেল এই কয়টা জানালা গেল শেষ আরেকটা জানালা বুজুর্গরা বলে এই জানালা বড় সাবধান বুজুর্গরা বলে আরেকটা জানালা হলো দিমাগের জানালা ফিকিরের জানালা মানসিকতা ফিকির আফকার যেটা মানুষের মাথার ভেতরে ঘুরে এই ফিকর আফকারকে সুন্দর বানাইতে হবে মাথার ভেতরে ব্রেনের ভেতরে এমন কিছু ঢুকান যাবে না যেটার কারণে কলব নষ্ট হয়ে যায় কারণ মাথার ভেতরে যদি দিমাগের ভেতরে যদি ঢুকে যায় নারী তাহলে সব ভুলে যায় মাথার ভেতরে লাইলি ঢুকে গেছে সব ভুলছে মাথার ভেতরে মজনু ঢুকে গেছে আর সব ভুলছে কারণ মাথার ভেতরে ঢুকে গেছে টাকা টাকা বাস এটা ঢুকছে এবার এটা হালাল পন্থা না হারাম পন্থা এটা গেছে গা মাথায় কিচ্ছু নাই মাথার ভেতরে ঢুকছে ক্ষমতার চেয়ার এবার লাশ পরুক মানুষ মরে যাক গাঙ্গে ভাইসা যাক ডুইবা যাক হালাক হয়ে যাক বুঝি না আমার বুঝি চেয়ার বাস দিমাগের ভেতরে চেয়ার ঢুকে গেছে এবার মানুষের রক্ত রে পশুর রক্ত মনে হয় না দিমাগের ভেতরে কিছু ঢুকে গেছে তখন প্রতিদ্বন্দ্বীকে গুলি করে ফেলে দেয় এটা আর মানুষ মনে হয় না গরু ছাগলও মনে করে না দিমাগটা যদি কারণ নষ্ট হয়ে যায় এই যুব সমাজ তোমরা তোমাদের দিমাগের ভেতরে আল্লাহ ঢুকাও ইসলাম ঢুকাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঢুকাও কোরআন ঢুকাও কারণ মরবা মরতে হইব এই ধরনই ছাড়তে হইব আল্লাহর কাছে যাইতে হইব আরে আকেল না হো গাফিল আরে আকেল না হো গাফিল তুঝে দুনিয়া সে জানা হে আরে আকেল না হো গাফিল তুঝে দুনিয়া সে জানা হে তুঝে এক দিন ইয়ে মুহ আপনি রব কো দেখানা হে এই অকলমন্দ একটু চিন্তা করো না দিমাগের ভিতরে একটু বসাও না তুমি এই পৃথিবীতে স্থায়ী না তুমি চাইতে হবে কবরে যাইতে তুমি ঢুকাইতে পারলা না কিন্তু যারা আসলে চালাক তারা কিন্তু ঠিকই ঢুকাইছে আবু বকরের দিকে চালাও তাকাও আবু বকর কত চালাক আবু বকরের মাথার ভেতরে আখেরাত ঢুকাইছে আবু বকর তার মাথার ভেতরে জান্নাত ঢুকাইছে কবরের চিন্তা ঢুকাইছে কিন্তু তুমি ঢুকাও নাই তোমার হায়াতের 40 বছর অতিক্রম করলো তোমার হায়াতের 50-60 বছর শেষ হয়ে গেল ভাই এই 60 বছরের ভিতরে কবরের চিন্তা একটু করতে পারলা না তোমার দিমাগের ভিতরে একটু বলে না যে আমি অসুস্থ কোন সময় মরে যাই 3.5 হাত ঘরে রাখলে ফিরিস্তা আজি গাইলে আমি কি উত্তর দিমি এটা একটু চিন্তা করলা না দিমাগের ভিতরে একটু আনলা না কিন্তু আবু বকর আবু বকরের দাম কত জানো আবু বকরের দাম হলো নবীদের পরে সবচেয়ে দামি মানুষ হলো হযরত আবু বকর পয়গম্বরদের পরে সবচেয়ে দামি আবু বকর আবু বকর ওই সাহাবি যার সাহাবি হওয়ার দলিল আল্লাহর কোরআনে মৌজুদ কোরআন শরীফে মৌজুদ আছে যার সাহাবি হওয়ার দলিল আবু বকর ওই মানুষ ওই জান্নাতি মানুষ যাকে আল্লাহর জান্নাতের আটো দরওয়াজা ডাকবে আবু বকর ওই জান্নাতি মানুষ যে সকলার আগে আল্লাহর জান্নাতের ভেতরে প্রবেশ করবে আবু বকর ওই জান্নাতি যাকে উম্মতের ভেতরে সর্দার হিসেবে সিদ্দিকদের সর্দার হিসেবে জান্নাতে প্রবেশ করানো হবে সিদ্দিক আকবর হয়ে যিনি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আবু বকর সেই সাহাবী
যিনি নবীর কদমের কাছে শুয়ে রয়েছে নবী হাশির নবী যখন আল্লাহর আদালতে দাঁড়াবে নবীর নকল করে সবার আগে আবু বকর আল্লাহর আদালতে দাঁড়াবে নবীর কদমের পাশ থেকে সকলের আগে আবু বকর দাঁড়াবে আবু বকর ওই জান্নাতি আশরায়ে মুবাশশারা যাদের জান্নাতে সুখবর দেওয়া হয়েছে তাদের ভিতরে তিনি এক নাম্বার এত কিছু হওয়ার পরেও আবু বকরের দিমাগের ভিতরে খালি হলো কবর হাসর আখেরাত পুলসেরাত এগুলো মাথার ভিতরে আবু বকর রাতের বেলায় যায় জান্নাতুল বাকি গুরুস্থানে তারা থাকতেন হাউমাউ করে কান্দিন আবু বকরের কান্নার আওয়াজ মদিনাবাসীর ঘুম ভাঙায় দিত ঘুম থেকে জাগ্রত হয়ে মানুষ কবরস্থানে চলে আসত কে কান্দে কবরের পারে এসে দেখতো নবীর সাহাবী আবু বকর কান্দতেছে কেডা কান্দতেছে জানো যে আবু বকর নবীর হায়াতে নবীর মুসল্লায় দাঁড়ায় ইমাম নবীর জীবদ্দশায় নবীর যায় নামাজে দাঁড়ানোর অধিকার আবু বকর ছাড়া আর কারোর হয় নাই নবীর মুসল্লায় দাঁড়ায় ইমাম আবু বকর আল্লাহর রাসূল যখন অসুস্থ হয়ে পড়েছে আল্লাহর রাসূল ঘর থেকে খবর পাঠিয়েছে মসজিদে কত সাহাবী মওজুদ আছে মসজিদের ভিতরে মওজুদ আছে আব্দুর রহমান বিন আউফ মসজিদের ভিতরে মওজুদ আছে হুজুরের চাচা হযরত আব্বাস হুজুরের চাচা মুরব্বি নবীজির মুরব্বি আব্বাস রাদিয়াল্লাহু আনহু মওজুদ আছেন এই বড় বড় মুআম্মার সাহাবীদের উপস্থিতিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আবু বকরকে নির্দেশ করো আমার মুসল্লায় দাঁড়ায় একটু নামাজ পড়াবে আবু বকর রে কও আমার মুসল্লায় দাঁড়ায় যেন আবু বকর নামাজ পড়ায় সর্বরে দু আলম নবীর হায়াতে আল্লাহর রাসূল জীবিত আছেন আর আল্লাহর নবীর মুসল্লায় দাঁড়াইয়া নবীর জানামাজে দাঁড়ায় নামাজ পড়াইতেছেন হযরত আবু বকর নবীর জানিশীন হইতেছেন নবীর হায়াত আবু বকর যে জায়গায় রহমাতুল লিল আলামিন নবী দাঁড়ায় সেখানে আবু বকর দাঁড়াইতেছে যে জায়গায় দাঁড়ায় উম্মত রে নবী নামাজ পড়ায় ওখানে দাঁড়ায় আবু বকর উম্মতকে নামাজ পড়াইতেছে এমন শরফ আর মর্যাদা যার উম্মতের ভিতরে এত উঁচু সম্মান যার তোমার মাথায় কবরের চিন্তা আসে না চোখ বন্ধ করে কোনোদিন চিন্তা করলা না তুমি মাইত হইতে পারো তোমার গায়ে কাফন আসতে পারে একটু চিন্তা করে দেখলা না রে যুবক কিন্তু আবু বকর চিন্তা করতেছে ঠিকই আবু বকর রাতের অন্ধকারে কবরস্থানের পারে যায় দাঁড়ায় হাউমাউ চিৎকার করে উঁচু আওয়াজে পরেশান আবু বকর কাঁদতেছে আবু বকরের কান্নার আওয়াজে মদিনার ঘুমন্ত মানুষের ঘুম ভাঙা যায় ঘুম ভাঙলে সবাই এসে দেখে কবরস্থানের পারে দাঁড়াইয়া হযরত আবু বকর কান্নার লাগছে জিগায় আমিরুল মুমিনিন আবু বকর কান্দেন কেন আবু বকর বলে এই গুরুস্থানের মধ্যে আমার বহু সাথীরা ঘুমায় রয়েছে যাদের কবরে জান্নাতের মেহমানদারি হইতেছে খুশবু পাওয়া যায় আল্লাহু আকবার কবরের ভিতরে জান্নাতের মেহমানদারি হইতেছে তারা আল্লাহর জান্নাতের ভিতরে কবরে বসবাস করতেছে কিন্তু আমি আবু বকর টেনশনে আছি আমি আবু বকরের পেরেশানি আমি আবু বকরের চিন্তা আমি আবু বকরের ভাবনা আমি আবু বকরের পেরেশানি আমিও তো কবরে যাইব কবর আমার সাথে না জানি কি আচরণ করবে তার মানে কবরকে আমার দুই পাশ থেকে সাপ দিবে নাকি কবরের ভিতরে আজাবের সাপ ঢুকে যাবে নাকি কবরের ভিতরে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলে উঠবে কখনো কি তুমি চিন্তা করেছো তুমি আমি সাড়ে তিন হাত বডি লইয়া কবরে যাইতে হবে কবরে তোমাকে আমাকে প্রশ্ন করা হবে তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কে জিজ্ঞাসা করা হবে চিন্তা করছো নি মুসলমান এ প্রশ্নের উত্তর দিতে তুমি পারবানি কবরের মাটি তোমার সাথে খাতিরের আচরণ করবে নি এই চিন্তাগুলো কখনোই তুমি তোমার দিমাগের ভেতরে আনলে না
এই দিমাগের জানালা যেটা এই দিমাগের জানালা ক্ষমতার চেয়ারের চিন্তা করার জন্য আল্লাহ দেয় নাই শুধুই মাত্র ভোগ বিলাসের ফিকির করার জন্য আল্লাহ দেয় নাই আখিরাতের ফিকির করার জন্য আল্লাহ দিমাগের জানালা দান করেছে এই দিমাগের ভিতরে আল্লাহ বসাও দিমাগের ভিতরে কবর বসাও দিমাগের ভিতরে আখিরাতের বিচার বসাও তাহলে সামনে গুনাহ আসলে তোমার ফিকির তোমাকে গুনার কাজ থেকে সরায়া দিবে এগুলো বসাও পায়ে ধরে বলি তোমাদেরকে তোমাদের ভাবনার জগৎকে সংস্কার করো প্রতিদিন সন্ধ্যা হয়ে গেলে তোমাদের কাছে বসে যাই কিতবা ক্ষমতা মোহের এই ভাবনা না এসে আল্লাহর জান্নাতের ভাবনা অথবা হাউজে কাউসারের ভাবনা অথবা নবী পাকের শাফাআতের ভাবনার রং দিয়ে তোমার দিমাগের এই ভাবনার জগৎটা একটু সুপ্রশস্ত সৌন্দর্যমণ্ডিত হবে যে কারণে তোমার কলবের ভেতরে এক ধরনের তাকওয়ার নূর তখন উতলায় উঠবে যেই নূর তোমাকে গুনাহ থেকে বাঁচতে সাহায্য করবে তাকবীর উলার নামাজ পড়তে মদদ করবে আলেমদের চেহারা দেখতে ভালো লাগবে কুরআন শুনতে ভালো লাগবে গুনার প্রতি একটা ঘৃণা নফরত তোমার দিলের ভিতরে বইসা যাবে এই ভাবনার জগৎকে পরিবর্তন করো দোহায় লাগে সমাজকে বরবাদ করবেন না জাতির ভাবনার পরিবর্তন করুন এই দেশের আলেমরা মুসলমানদের ভাবনার সংস্কার করে বিধাই যারা মুসলমানের উন্নতি দেখতে চায় না তাদের মৌলবীদেরকে দেশের মুসলমানদের সামনে বসতেও দিতে চায় না বসতেও দিতে চায় কথাও বলতে দিতে চায় না কি চিন্তা করো তোমরা তোমাদের ভাবনার জগৎকে বসান তোমাদের ভাবনার জগৎকে তোমরা সুন্দর বানাও যদি ভাবনার জগতে এগুলো না আসে তাহলে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন কিছু সবক আদায় করো কসরতে জিকরুল্লাহ করো কসরতে সোহবতে আহলুল্লাহ করো আল্লাহওয়ালাদের সান্নিধ্যে যা বসো কবর জিয়ারত করো মাঝে মাঝে মউতের মুরাকাবা করো আজরাইল আইসা ভরসে তোমারে তোমার রুহুদের টান মারছে আজরাইলে এবার রুহুটা কি সিরা সিরা বাইর হইতেছে নাকি আরামে বাইর হইতেছে একটু চোখ বন্ধ করে চিন্তা করো না চিন্তা করো একটু নিজের দিমাগের ভেতরে সকল ফিকির ঢুকাও আখেরাতের ফিকির ওয়ালা হয়ে যাও তাহলে এটা হলো কলবের একটি গুরুত্বপূর্ণ জানালা এই ফিকির যাদের সুন্দর হয়ে যাবে তাদের কলব পাক হয়ে যাবে তৈয়ার আছি না ইনশাআল্লাহ আই তৈয়ার আছি না ইনশাআল্লাহ হাত তুলেন ওয়াদা করেন বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি চোখ বন্ধ করলাম কান নিয়ন্ত্রণ করলাম মুখ নিয়ন্ত্রণ করব ভাবনার জগৎ সুন্দর করব ইনশাআল্লাহ চিল্লায় বলেন হ্যাঁ না আরো জোরে আওয়াজ করে চিৎকার করে বলেন আরো জোরে বলেন ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ এই যুব সমাজ পারবি তো এই মানসিকতার পরিবর্তন করবি তো তোরা মানসিকতার পরিবর্তন করবি ভাবনার জগতের পরিবর্তন ঘটাবি ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করে সুদা করেন।